Please do that, guys. Please do that. And the last thing, আমি তোমাদেরকে শেখাতে চাই সেটা হলো এই কাজগুলো যখন করবা ইউ অলওয়েজ ফাইন্ড আ লট অফ পিপল যারা তোমাদের এই সময় কাজের ব্যাপারে ডিগ্রি কথাবার্তা বলবে। এটা খুবই স্বাভাবিক। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ভালো কথা বলছে আর মানুষজন তার ব্যাপারে খারাপ কথা বলে নাই। ইনফ্যাক্ট তোমাকে যদি কোনো খারাপ কথা না বলে তার মানে আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, তুমি ইম্প্যাক্টফুল কোনো কাজ আসলে করতেছো না। বাংলাদেশের সব থেকে পপুলার মানুষকে শাকিল হাসান ছেড়ে দেবো ভিডিও, বাংলাদেশের মানুষকে নিয়ে কাজ করে কোনো লাভ নাই। আমি নিজে আমার ফ্রেন্ডদেরকে ভিডিওগুলো দেখাইছি, তো দেখ তো নশার নশার ভিডিওটা ঠিক আছে কিনা। সিরিয়াস আর চিন্তা আরে কল মেনে টাইম জব ছেড়ে দিই, কারণ তিন মাস তো গালি খাইনি, ফার্স্ট গালি খেয়েছি। জানি অঙ্ক পারি না, অঙ্ক কষ্ট লাগছিল, জানি পাঁচ বছর ধরে অঙ্ক পড়াচ্ছি। আমার স্টুডেন্টরা বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে আসলে আমাকে বলছে যে অঙ্ক পারি না, রাইট? দ্যাটস সো ডেভাস্টেটিং। বাট দেন আই থিংক আ ভেরি ইন্টারেস্টিং থিং ইন লাইফ, লাইফ ইন মেনি অ্যাসপেক্ট is not absolute, it's a personality. I'll tell you how. If you know 100 people, সবাই তোমাকে পছন্দ করে, there'll be at least 20 people যারা তোমাকে অতটা পছন্দ করে না। তুমি যদি খুবই ভালো মানুষ হও, average মানুষ হলে 50% পছন্দ করে 50%, but I'm not saying you're great you will be, তাহলে তো 20% এমন মানুষ থাকবে যে তোমাকে অতটা পছন্দ করে না। ওই নিশ্চিত কথা দশজন আছে তোমার গালি দেয় মনে মনে, ঠিক আছে? ওর ফ্রেন্ডসার কাছে গল্প তোমার বলে যাও, তোমার খারাপ মনে হয় পাঁচ মাসের ভোকালি বলে